2021 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল পদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় আধুনিকায়ন করা হয়েছে। এরই লক্ষ্যে সোলজার ট্রেনিং একাডেমিতে যারা পুলিশ কনস্টেবল পদের চাকরির প্রস্তুতি নিতে আসেন তাদেরকে প্রত্যেককে সঠিক গাইডলাইনের মাধ্যমে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের 7টি বিষয় যেভাবে শেখানো হয় চলুন একটু দেখে নেওয়া যায়। সোলজার একাডেমির পুরুষ শিক্ষার্থীদেরকে 28 সেকেন্ডে 200 মিটার দৌড় সম্পূর্ণ করার প্র্যাকটিস করানো হচ্ছে। এই একাডেমিতে প্রস্তুতি নিতে আসা পুরুষ প্রার্থীদেরকে 35 সেকেন্ডে 15 বার পুশ আপ দেওয়ার অনুশীলন করানো হচ্ছে। কনস্টেবল পদের জন্য সোলজার একাডেমির শিক্ষার্থীরা 10 ফুট লং জাম্প প্র্যাকটিস করছে। শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য এই একাডেমির শিক্ষার্থীরা 3.5 ফুট হাই জাম্প সোলজার ট্রেনিং একাডেমির মাঠে অনুশীলন করছে। ছয় মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড় সম্পূর্ণ করার লক্ষ্যে সোলজার একাডেমির শিক্ষার্থীরা প্রতিদিন এভাবে প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলন করে থাকে। ড্রাগিং ইভেন্টের জন্য 150 পাউন্ড ওজনের টায়ার নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে 30 ফুট দূরত্ব অতিক্রমের প্র্যাকটিস করছে সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা। সবশেষে রক ক্লাইম্বিং ইভেন্টের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেককে 12 ফুট ক্লাইম্বিং শেখানো হচ্ছে। তাহলে দেরি কেন, আপনারাও চাইলে পুলিশ কনস্টেবল পদের চাকরির প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে যোগ দিতে পারেন। মনে রাখবেন, সোলজার ট্রেনিং একাডেমি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। এছাড়াও সোলজার ট্রেনিং একাডেমি মানেই প্রবল প্রস্তুতি, নিবিড় অনুশীলন। যোগ দিন সোলজার ট্রেনিং একাডেমিতে। যোগাযোগের ঠিকানা